নমস্কার বন্ধুরা, মনুকেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা হাজির হয়েছি নতুন এক বিষয় নিয়ে, নতুন এক টপিক নিয়ে। আজকের আলোচনা বিষয় কৃমি রোগ বা ওম। আলোচনা শুরু করার আগে জানাই, যারা আমাদের চ্যানেলটিকে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলের নিচে গিয়ে লাল রঙের সাবস্ক্রাইব অংশে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা আমাদের চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা আলোচনা শুরু করি কৃমি রোগের কারণ বা ইটিওলজি নিয়ে। আহারাদির দোষ ইত্যাদি কারণে পিত্তাদি বিকৃত হয়ে অচিহ্ন রোগ হলে কৃমি রোগের সৃষ্টি হয়ে থাকে। কোষ্ঠকাঠিন্য, পায়খানা পরিষ্কার না হওয়া, তার জন্যে পেটে মল পচে যায়, তা থেকে কৃমি রোগের সৃষ্টি হয়ে থাকে। শরীরের রক্তে পাকস্থলীতে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড বৃদ্ধি পেলে কৃমি রোগ সৃষ্টি হয়ে থাকে। অধিক পরিমাণে মিষ্টি খাবার, দূষিত জলপান, গুড়, কলা, ঘি, শাক, অম্ল ইত্যাদি জাতীয় খাবার কৃমি রোগের বৃদ্ধি করে থাকে। কাঁচা ফলমূল, শাক সবজি, পচা বাসি মাংস, রোগাক্রান্ত পশুর মাংস খেলে কৃমির ডিম বা লাভা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে থাকে। শিশুরা অনেক সময় মাটি থেকে নানা রকম জিনিস তুলে নিয়ে মুখে দেয়, তা থেকে কৃমির জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে থাকে। কৃমি নানা প্রকার হয়ে থাকে, আমরা ডিটেলসে আলোচনাটা যাচ্ছি না। আমরা মূলত সেই ধরনের কৃমিগুলো আলোচনা করছি যেগুলো সচরাচর আমাদের শরীরে নানা রকম সমস্যা তৈরি করে থাকে। মোটামুটি চার প্রকার কৃমির কথা আমরা আলোচনা করব। এর মধ্যে হচ্ছে ফিতা কৃমি বা টেপ ওম, গোল কৃমি, রাউন্ড ওম, সুতা কৃমি, থ্রেড ওম, কেশবোধ কৃমি, হেয়ার হেডের ওম। ফিতা কৃমি, এই কৃমি ক্ষুদ্রান্তে বাস করে। এটা সাধারণত 7-8 ফুট হতে 20-25 ফুট পর্যন্ত লম্বা হয়, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত। এর প্রত্যেক খণ্ডে অসংখ্য ডিম থাকে, সেই ডিমগুলো মলের সঙ্গে নিঃসৃত হয়ে নানা স্থানে ছড়িয়ে পড়ে এবং আমাদের মধ্যে রোগ লক্ষণ তৈরি করে থাকে। এর ফলে নাভির চারিদিকে বেদনা হয়, কখনো উদারাময়, কখনো কোষ্ঠকাঠিন্য, ক্ষুধাহীনতা, বমি, বমিভাব, জিভটা ময়লা হয়ে যায়, মুখ দিয়ে লালা পড়ে, মাথা ঘোরে, বুক ধোয়ার পর করে অচিহ্ন রোগ দেখা যায়, অনিয়মিত ঋতুস্রাব হয়, রক্তহীনতা ইত্যাদি রোগ দেখা যায়। গোল কৃমি দেখতে গোলাকার, এ দুই প্রান্তটা খুব সূক্ষ্ম, সাদাটে। স্ত্রী কৃমি দৈর্ঘ্য 15 ইঞ্চি, পুরুষ কৃমি 10 ইঞ্চি। সাধারণত ক্ষুদ্রান্তে বাস করে। আহারাদির দোষে পিত্তাদি বিকৃত হয়ে মল পচে এই কৃমি তৈরি হয়ে থাকে। এই কৃমি দ্বারা আক্রান্ত হলে নাভির কাছে চারদিকে একটা কামড়া আর মোচড়ানো ব্যথা থাকে, উদরে বায়ু জমে, বমি ভাব পায়, অতি ক্ষুধা, কখনো ক্ষুধাহীনতা, অম্বল, অজীর্ণ, উদারময়, ঘুমনো অবস্থায় দাঁত কড়মড় করা, চমকে ওঠা, নিদ্রাহীনতা, চোখের পাতা ফুলে যায়, নাক চুলকোয়, মুখমণ্ডল ফ্যাকাশ হয়ে যায়, মুখ দিয়ে জল ওঠে, জিভে একটা ময়লা আস্তরণ পড়ে, মুখে দুর্গন্ধ দেখা যায় ইত্যাদি সমস্যাগুলো আমরা দেখতে পাই। সুতা কৃমি, এটা খুব সূক্ষ্ম, কোমল, নরম, দেখতে সাদা। এই কৃমিরও স্ত্রী পুরুষ ইত্যাদি ভেদ আছে। দুর্বল প্রকৃতির বালকেরা এই কৃমি দ্বারা আক্রান্ত বেশি হয়ে থাকে। এছাড়া মহিলাদের স্ত্রী যে জননাঙ্গ, সে তার মধ্যে থেকে এই কৃমির একটা সমস্যা করে থাকে। এই কৃমি দ্বারা আক্রান্ত হলে গোচ্ছদ্বার পিটপিট করে, চুলকায় এবং যে সকল স্থানে এ থাকে সেখানে একটা ক্ষতের সৃষ্টি করে থাকে। এরপর যে আলোচনা করব কেশবোধ কৃমি বা হেয়ার হেডের ওম, এই জাতীয় কৃমি 1-2 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। এরা সাধারণত খুব একটা সমস্যা তৈরি করে না, তবে শিকাম নামক স্থানে আমাদের শরীরে বাস করে থাকে। এই কৃমির বিশেষ খুব একটা লক্ষণ দেখা যায় না। কৃমি রোগে আক্রান্ত হলে সাধারণ যে লক্ষণগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে অচিহ্ন, পেট কামড়ানো, নাক চুলকানো, মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে যাওয়া, ক্ষুধাহীনতা, শরীর ছিন্ন ছিন্ন হয়ে পড়ে, রক্তহীনতার ভাব প্রকট হয়, গোচ্ছদ্বার পিটপিট করে, চুলকায়, অনিদ্রা, ঘুমন অবস্থায় দাঁত কড়মড় করে, রক্তে মলে দাগ পড়ে, উদারময়, অম্বল, বমি ইত্যাদি রোগ লক্ষণ দেখা যায়। কৃমি রোগে আক্রান্ত হলে জটিল উপসর্গ হিসেবে আমরা দেখতে পাই, অনেক সময় কৃমি পেট থেকে অন্ননালী বেয়ে ওপর দিকে উঠে আসে, অনেক সময় শ্বাসনালীতে প্রবেশ করে দমবন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, মারাত্মক অবস্থা সৃষ্টি করে। পেটে ফিতা কৃমি হলে রক্তহীনতা, এই লক্ষণটি খুব প্রকটভাবে দেখা যায়। বন্ধুরা, হয়তো ভিডিও একটু দীর্ঘ হচ্ছে, তবু আপনারা ভিডিও
ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, নিশ্চয়ই আপনাদের উপকারে লাগবে। এবার আমরা আলোচনা করব যে কৃমি রোগে আক্রান্ত হলে তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে। আমরা কৃমি রোগে আক্রান্ত হলে নানা রকম প্যাথি চিকিৎসা আছে, তবে হোমিওপ্যাথি মতে এ চিকিৎসা খুব সুন্দর ফলদায়ক। যদি কৃমি রোগে আক্রান্ত হয়ে থাকে, আমরা সচরাচর যে ধরনের যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করে থাকি সেই ওষুধগুলোর কথা আজকে আলোচনা করব। প্রথমত যে ওষুধটির কথা বলবো সেটা হচ্ছে ফিলিক্স মাস সিক্স। এই পোটেন্সি ফিলিক্স মাস সিক্স এক মাত্রা করে দিনে 3-4 সেবন করতে হবে। শিশুদের কৃমি রোগের জন্য সিনা 2X এই ওষুধটি এক মাত্রা করে দিনে 3-4। ছোটো কৃমির জন্য স্পাইজেলিয়া 6 এই ওষুধটি দিনে 3-4 সেবন করতে হবে। এছাড়া সুতা কৃমির জন্য টিউক্রিয়াম 1X এই ওষুধটি এক মাত্রা করে 3-4 সেবন করতে হবে। কেঁচোর মতো লম্বা যে কৃমি, সেই রকম কৃমি দ্বারা আক্রান্ত হলে সেক্ষেত্রে আমরা যে মেডিসিনটি ব্যবহার করব সেটি হচ্ছে স্যান্টোনাইন 1X এই ওষুধটি, স্যান্টোনাইন 1X। এছাড়া আরও নানা রকম ওষুধ আছে, তার মধ্যে বায়োকেমিক ওষুধ যেগুলো আছে সেগুলো হচ্ছে ফেরাম্পস 6X, ক্যালিমোয়ার 6X, ক্যালকিলিয়া 4 6X, এই ওষুধগুলি খুবই কার্যকরী। আমরা আরেকবার ওষুধগুলোর নাম আলোচনা করছি, ওষুধগুলোর কথা বলছি, যেটা হচ্ছে ফিলিক্স মাস্ক 6, সিনা 2X, স্পাইজেলিয়া 6, টিউক্রিয়াম 1X, স্যান্টোনাইন 1X, এই ওষুধগুলি আমরা ব্যবহার করে থাকব। বন্ধুরা, আর একটা কথা, কৃমি রোগে আক্রান্ত হলে শুধু ঔষধ সেবন করলে হবে না, সেই সঙ্গে পথ্য বা ডায়েট অ্যান্ড ম্যানেজমেন্ট যেটাকে বলা হয় আমাদের চিকিৎসার পরিভাষায়, সেটাকেও আপনাকে খেয়াল করতে হবে। শশা, কাঁচা ফল, গোল জাতীয় আলু, অধিক পরিমাণে মিষ্টি ইত্যাদি খাওয়া কমাতে হবে। আহার্য বস্তু ভালো করে সিদ্ধ করে খেতে হবে। ঝুনো নারকেলের দুধ প্রত্যহ যদি আপনারা একটু করে খান তাহলে খুব ভালো কাজ দেবে। এছাড়া পুরনো চালের ভাত, মাছের ঝোল, পটল, ধনে পাতা, উচ্ছে, মোচা ইত্যাদি খাওয়া খুব ভালো। পচা বাসি জিনিস খাওয়া যাবে না, কোনো রকম পচা বাসি মাংস খাওয়া যাবে না, যতখানি সম্ভব মিষ্টি কম খেতে হবে ইত্যাদি নিয়মগুলো আপনারা যদি মেনে থাকেন অবশ্যই কৃমি রোগের হাত থেকে মুক্তি পাবেন। এছাড়া কাঁচা পেঁপের আটা যেটা দুধের মধ্যে দেখতে হয় সেটা আমরা যদি খেয়ে থাকি বা সেবন করে থাকি সেটাও কৃমি রোগের নিবারণ পক্ষে খুব ভালো। তা বন্ধুরা, ভিডিও কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।